আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো, আমি নুডলস দিয়ে, তারপরে চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে আমি একটা রোল বানাবো, ফ্রিজে মানে ফ্রোজেন করা। ওটা দেখাবো কিভাবে আমি তৈরি করি। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে এখানে আমি ভেজিটেবল আছে, গাজর, তারপরে শিম আছে, ফুলকপি আছে, মটরশুঁটি আছে, সব দেওয়া নুডলস দিয়ে একসঙ্গে আমি সিদ্ধ করে রেখেছি। আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনের সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি, মাখিয়ে রেখেছি। আর রসুন দেবো, পেঁয়াজ দেব আর আদা কুচি দেব। তো আমি কড়াই কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল। তো প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো, একটু ভাজি করবো, সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। কিছুটা ভাজি করে নেব, আমি 1 মিনিট ভাজি করে নেব। হ্যাঁ, আমি 1 মিনিট ভাজি করে নিয়েছি। এখন আমি একটু জিরে আর আদার সঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এখন আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবো এটা। এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো, আমি কাঁচা মরিচটা ব্যবহার করবো না, শুকনো মরিচ দিয়ে রান্নাটা করবো সবজিটা। আর এখন যে চিকেনটা আমি রেখেছি ম্যারিনেট করে, ওটা আমি দিয়ে দেবো। এই চিকেনটা আমি এখন একটু মেরে করে রান্না করে নেবো, এটা আমি 2 মিনিট রান্না করে নেবো। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু টমেটো সস সস দিব, এতে বেশ খানিকটা দিয়ে দিলাম। কারণ নুডলসটা আমি সবজিটা অনেক খানিকটাই দিয়েছি, এই জন্য একটু সসের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে যে নুডলসগুলো আমি সিদ্ধ করে রেখেছি ওইগুলো আমি দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজি করে নেব। তো আমার কিন্তু এই নুডলস দিয়ে সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেবো, যেহেতু সস দিয়েছি এজন্য গোলমরিচ গুঁড়ো বেশি দিব না, সামান্য একটু দেবো, ব্যাস একটু নেড়ে নিব। এটা এখন কমপ্লিট। এখন আমি আটার খাবারটা কীভাবে তৈরি করবো ওটা আমি দেখে দেবো। যে আমি এখানে ময়দা নিয়েছি, বেশ খানিকটাই ময়দা নিয়েছি, কারণ আমি অনেকগুলো ভেজিটেবল রোল বানাবো, চিকেন চিকেন নুডলস দিয়ে। তারপর এখানে আমি করিব কিছুটা চিনি দেবো, চিনিটা পরিমাণ অনুযায়ী দেবো, স্বাদ অনুযায়ী দেবো। আর একটু তেল দেবো, সয়াবিন তেল। লবণটা দেবো পরিমাণ মতো, এরপর যে এটা প্রথমে আমি কিছুক্ষণ হাতে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটু পানিতে ভালো করে খামিরটা মাখিয়ে নিয়ে ফিরে আসছি। যে আমি আটার খামিরটা কিন্তু করে রেখেছি, খামিরটা কিন্তু অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে রুটি বেলতে সুবিধায়। খামিরটা মাখার উপর কিন্তু অনেকটা টেস্টের উপর নির্ভর করে যে কেমন লাগবে খেতে। তো খামিরটা আমি মাখিয়ে নিয়েছি, এখন এরকম ছোটো ছোটো করে গোল করে কেটে নিয়ে আমি লুচির মতন তৈরি করে নেব। আমি লুচির মতন তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি। এই যে আমি কয়েকটা লুচির মতন বেলে রেখেছি, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটাই আমি এক এক করে একটু এপিট ওপিট করে ভাজি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এখন হালকা ভাজি করবো, এক পাশ হয়ে গেলে আর এক পাশ একটু হালকা করে ভাজি করে নেব, এভাবে ছেঁকে নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে, মানে আমি আরেকটা দেবো, এটা আরেকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লুচি মতন তৈরি করে একটু হালকা ছেঁকে নেব, এক পিট ওপিট করে।
যে আমি কিন্তু ছেঁকে নিয়েছি রুটি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই সাইডে আমি দিব। এই যে আমি সাইডে আমি পুরটা নিয়ে নিয়েছি, এখন আমি দুই সাইডে এভাবে এরকম করে নেব। আর আমি এই যে কাপে আমি কিছুটা ময়দা পানিতে গুলে রেখেছি, এটা আমি জাস্ট এখানে মাখিয়ে দেওয়ার জন্য যাতে খুলে না যায় রোলটা। এখন আমি এভাবে রোলটা বানিয়ে নেব। এই যে আমি রোলটা বানিয়ে নিয়েছি, এভাবে বানিয়ে নিয়ে এখন রেখে দেবো, আর একটা বানিয়ে দেখাবো। এই যে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি, যে দুই পাঁচটা এভাবে দেবো, দিয়ে ময়দাটা মাখিয়ে রেখেছি এভাবে একটু দিয়ে নেবো যাতে রোলটা খুলে না যায়। এইভাবে আমি এই যে এভাবে আমি প্রত্যেকটা রোল তৈরি করে ফিরে আসছি। এই যে আমি কিন্তু সবগুলো রোল বানিয়ে রেখেছি। এই যে এইভাবে আমি একটা বক্স কিনে আরেফেলের বক্স কিনেছিলাম, কিনে এইভাবে এই বক্স আমি সম্পূর্ণগুলো বানিয়ে রেখেছি। অনেকগুলো হয়েছে তো এটা আমি এখন ডি ফ্রিজে রেখে দেবো। এটা অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে, যখন বাসায় কেউ মেহমান আসবে হঠাৎ করে ঘরে নাস্তা না থাকলে এটা এইভাবে বানিয়ে রাখবে। রাখলে তেলে ডুবো তেলে ভাজি করে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। যদি আমার ইয়েটা যদি সংরক্ষণের পদ্ধতিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেজ দেবো। পরবর্তীতে আরও যে কোনো একটা জিনিস নিয়ে আমি তোমাদের সামনে আসবো। ওকে আল্লাহ পেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।